এই ভিডিওতে দেখাবো কিভাবে কোনো শেপের থেকে কোনো একটা অংশ মাইনাস করতে হয়। তার জন্য আমরা একটা শেপ নিই, তারপর এখান থেকে আমরা যেকোনো একটা কালার চয়েস করে দিই, এখান থেকে স্ট্রোকটা অফ করে ফেলি। তারপর আমরা এটাকে মাঝামাঝি আনি, মাঝামাঝি আনার পরে এখান থেকে আমাদের কাজ হলো এখান থেকে আর একটা সার্কেল নিই, এর উপরে রাখি সেইটা, তারপর এটা কালার ব্ল্যাক রাখি, এখান থেকে আর একটা সমান সমান করে এপাশে আনি, তারপর এখানে একটা ফেস আনার চেষ্টা করি। তার জন্য এটা আমরা পাশে নিয়ে চলে আসি, এটা অর্ধেক করে ফেলি। তার জন্য আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করি, এটা মাইনাস করে দিই, এটা কালার দিয়ে দিই ব্ল্যাক। ওকে, এখন আমরা চাচ্ছি এই যেগুলো এখানে ব্ল্যাক কালারের যে অংশগুলো আছে সেগুলো আমরা মাইনাস করে ফেলবো, অর্থাৎ থাকবে না এখানে। আচ্ছা, তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে ফেলি। তারপর যদি আমরা এটা সিলেক্ট করি, তারপর এখান থেকে এই যে শেপ বিল্ডার টুল সিলেক্ট করি, তারপর যদি আমরা অল্ট আর প্রেস করে ধরে এগুলোর উপরে ক্লিক করি, তাহলে এগুলো মাইনাস হয়ে যাবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।